हाय गाइस साकिब है वेलकम टू माय चैनल। गाइस आजকের ভিডিওতে নতুন একটা ভাইরাল ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। আপনি কিভাবে খুব সহজে এই ফটোটা আপনার ফেস দিয়ে এডিটিং করবেন সেই প্রসেসটাই আজকের এই ভিডিওটিতে দেখাবো, কারণ এই টাইপের ফটোগুলো ফেসবুক ইনস্টাগ্রামে প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে, তো খুব সহজে এডিটিং করে নিতে পারবেন। এই ফটোটা এডিটিং করার ক্ষেত্রে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা ইউজ করব। তো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস আপনাদের সাথে আছি আমি সাকিব, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। এই ফটোটা এডিটিং করার ক্ষেত্রে আমরা পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা ইউজ করব। আপনাদের মোবাইলে পিক্সআর্ট অ্যাপ্লিকেশন যদি ইনস্টল না থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। দেন আপনাদেরকে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে আপনার সামনে ঠিক এইরকম ইন্টারফেস শো করবে। দেন আপনাদেরকে নিচে প্লাস আইকনে ক্লিক করতে হবে, তারপর এডিট এ ফটো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ফটোটার লিঙ্ক দেওয়া আছে, আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। দেন এখান থেকে ওপেন করবেন, ক্লিক করলে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এরকমভাবে ওপেন হয়ে যাবে। এরপর আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো টুলস রয়েছে, আপনাদেরকে সরিয়ে নিয়ে আসতে হবে। তারপর অ্যাড ফটো প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনাদেরকে এখানে ক্লিক করে ফাইলগুলো সিলেক্ট করতে পারবেন, যে ফাইল আপনার ফটো রয়েছে ওই ফাইলটা আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি এক্সাম্পল দেখানোর জন্য এই ফটোটাকে সিলেক্ট করছি। তারপর এখানে অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করলে এরকমভাবে আপনার ফটোটা ইনপুট হয়ে যাবে। আর আপনাদেরকে সবসময় এরকম ফটো অ্যাড করতে হবে ফেস টু ফেস। যদি সাইডে ফেস থাকে তাহলে ওই ফটোটা ভালোভাবে এডিটিং করতে পারবেন না, আপনাদেরকে এরকম টাইপের একটা ফটো অ্যাড করতে হবে। এরপর নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস রয়েছে, আপনাদেরকে এখানে কাট আউট অপশানে ক্লিক করতে হবে। কাট আউট অপশানে ক্লিক করার পর এখানে পার্সন নামের একটা অপশান পাবেন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন আপনার এটা সিলেক্ট হয়ে যাবে। উপরে আপনি প্রিভিউটা দেখতে পারেন, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এরপর এখানে আরও একবার ক্লিক করবেন। এরপর আপনাদেরকে এখানে চলে আসতে হবে ইরেজ অপশানে। ইরেজ অপশানে আসার পর হার্ডনেসটা আপনি বাড়িয়ে দিবেন, আর এখান থেকে আপনি সাইজটাকে কমিয়ে দিবেন। তারপর এখান থেকে পুরো জিনিসটাকে এরকমভাবে ইরেজ করে দিতে হবে। আপনার শুধুমাত্র এখান থেকে ফেসটা এরকমভাবে রেখে দিবেন প্রথমে, তারপর আপনাদেরকে পুরো শরীরটাকে এরকমভাবে ইরেজ করে নেবে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এটাকে ইরেজ করে নিচ্ছি। এরকমভাবে আপনাদেরকে ইরেজ করে নিতে হবে। আমাদের ইরেজ হয়ে গেছে। এরপর কি করবেন, আপনাদেরকে জুম করতে হবে। জুম করে ফেসটাকে সামনে নিয়ে আসবেন, ঠিক আছে। এরপর সাইজটাকে আপনি ছোটো সাইজ করবেন। তারপর এখান থেকে আপনাদেরকে এরকমভাবে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। ধরুন আপনাদেরকে শুধুমাত্র ফেসটা রাখতে হবে। দেখুন আমি যেমনভাবে করছি আপনাদেরকেও এরকমভাবে করে নিতে হবে। দেখুন এইরকমভাবে আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। গাইজ দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ইরেজ করে নিয়েছি। তারপর আপনি প্রিভিউটা উপরে দেখতে পাবেন, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ফেসটা চলে এসেছে। এরপর টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর আপনাদেরকে এরকমভাবে টু ফিঙ্গার দিয়ে ধরতে হবে। তারপর আপনাদেরকে জুম করে এরকমভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন। আপনার যতটা জুম করার প্রয়োজন সেরকমভাবে আপনাদেরকে ফেসটা এরকমভাবে জুম করে এই জায়গাটাতে আপনাদেরকে বসে নিতে হবে। গাইজ দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে ফটোটা। এখান থেকে দেখতে পাচ্ছেন এডিটিং কমপ্লিট হয়ে গেল। এরপর উপরে টিক অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ফটোটা এডিটিং হয়ে গেল। এরপর আপনাদেরকে এই যে সেভ আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে সেভ অ্যাজ পিএনজি এটা সিলেক্ট করবেন, তাহলে কোয়ালিটিটা আপনার ভালো হবে। দেখতে পাচ্ছেন এরকমভাবে চলে আসবে। তারপর সেভ আইকনে ক্লিক করে এটা গ্যালারিতে আপনি সেভ করে নিতে পারবেন। এরপর আপনি ইনস্টাগ্রাম বা ফেসবুকে এই ফটোটাকে শেয়ার করতে পারবেন বা পোস্ট করতে পারবেন।